নমস্কার, হজবড়ল চ্যানেলের গল্পওয়ালাতে আপনাদের স্বাগত। আমরা যে গল্পটি শুনছিলাম সেটি হলো অস্কারজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা রহস্য গল্প দার্জিলিং জমজমাট। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা শুনেছিলাম যেটুকু সেটা সংক্ষেপে আমি আলোচনা করলাম। ফেলুদারা অর্থাৎ ফেলুদা, লালমোহনবাবু আর তপসে গেছে দার্জিলিং, কারণ লালমোহনবাবুর একটি গল্প থেকে চিত্র পরিচালক পুলকবাবু ফিল্ম তৈরি করছেন। গল্পটি শুটিং হবে দার্জিলিংয়ের বিরূপাক্ষ মজুমদারের বাড়িতে, যিনি কিনা প্রাক্তন বেঙ্গল ব্যাংকের ম্যানেজার। ভদ্রলোকের আবার খবরের কাগজের গরম সব কাটিং খাতায় সেঁটে দেওয়ার অভ্যেস। পুলকবাবু লালমোহনবাবুকে একটি চরিত্রে অভিনয় করতে অনুরোধ করেন। সেই অভিনয়ের সূত্রে লালমোহনবাবু আর তপসে যান শুটিং প্লটে। সারাদিন চলে শুটিং। এরপর নয়নপুর ভিলাতে ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটা হলো বিরূপাক্ষ মজুমদার খুন হন। লালমোহনবাবুকেও বলতে শোনা যায় একটি কথা, সেটি হলো বিরূপাক্ষ মজুমদার দুপুরে যেন কার সঙ্গে খুব উচ্চস্বরে কথা বলছেন। এরপর শুরু হচ্ছে তৃতীয় পর্ব। পরদিন সকালে 9:30টায় পুলক ঘোষাল আমাদের হোটেলে এলেন। আপনাদের জেরা শেষ? ফেলুদা জিজ্ঞেস করল ভদ্রলোককে। তা শেষ, বললেন পুলক ঘোষাল। কাল রাত 9:30টায় ছাড়া পেয়েছি, কিন্তু কি ঝঞ্ঝটে পড়া গেল দেখুন তো। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন তো বাড়িতে শুটিং বন্ধ। অবশ্যই সমীরণবাবু বলেছেন যে সব মিটে গেলে ওদের বাড়িতে আবার কাজ করতে দেবেন, কিন্তু সেটা কবে তা কে বলতে পারে? কত টাকা লস হলো আমাদের ভাবতে পারেন? লালমোহনবাবু চুকচুক করে সহানুভূতি জানালেন। তবে এটা ঠিক, বললেন পুলকবাবু, একটা প্রোডাকশনে বাধা পড়লে সচরাচর সে ছবি হিট হয়। আর একটা কথা আপনি জানবেন লালুদা, আপনার গল্পে মার নেই। পুলকবাবু চলে যাবার আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর জ্যোতি সাহা এলেন। বললেন, নো পাত্তা অফ লোকনাথ বেয়ারা, আমরা শিলিগুড়িতে পর্যন্ত লোক লাগিয়ে দিয়েছি, তবে আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ টাইম। এখন হয়তো কোনো ভুটিয়া বস্তিতে গা ঢাকা দিয়ে রয়েছে, সুনার অর লেটার ধরা পড়তে বাধ্য। আমার দৃঢ় বিশ্বাস লোকটা কলকাতায় যাবার তাল করছে, সেখানেও মূর্তিটা পাচার করবে। আশ্চর্য, সিধে মানুষও লোভে পড়লে কীরকম বেঁকে যায়। আপনার জেরা তো হয়ে গেছে শুনলাম, বলল ফেলুদা। তা তো হয়েছে, বললেন সাহা। এতে একটা জিনিস প্রমাণ হলো যে ফিল্ম শুটিংয়ের ব্যাপারে মানুষের কৌতূহলের সীমা নেই। বাড়িতে প্রত্যেকটি লোক বেশ কিছুটা করে সময় কাটিয়েছে শুটিং দেখে। মিস্টার মজুমদার তার রুটিন ব্রেক করলেন, ভাবতে পারেন, অথচ ওর জীবনটা চলতো ঘড়ির কাঁটার মতো। ফেলুদা বলল, সুযোগের ব্যাপারটা কী মনে হলো? মোটিভটা এখন থাক। এখানে অবশ্যই দুটি ব্যাপার দেখতে হবে, বললেন সাহা। এক, দুধে বড়ি মেশানো, আর দুই, ছোড়া মেরে মূর্তি চুরি। তীর্থনাকাত লোকনাথ দুধ রেডি করে মজুমদারকে খবর দিতে গেছিল। সে নিজেই 30টা বড়ি মেশাতে পারে, অথবা সে যখন ছিল না তখন অন্য লোক কাজটা করতে পারে। রজতবাবু বললেন তখন উনি নিজের ঘরে শুয়ে বই পড়ছিলেন। সমীরণবাবুও বললেন তিনি নিজের ঘরে ছিলেন।
এসবের অবশ্যই কোনো প্রমাণ নেই। চাকর বাহাদুর আর রান্নার লোক জগদীশ শুটিং দেখছিল, দিস ইজ এ ফ্যাক্ট। আপনাদের ডাক্তার খুনের টাইম সম্বন্ধে কি বলেন? বলছেন 2:30 থেকে 4:30 মধ্যে স্ট্যাবিংটা হয়েছে, ছুরিকাঘাতেই যে মৃত্যু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তা না হলে এত ব্লিডিং হতো না। লোকনাথ সম্বন্ধে কেউ কিছু বলতে পারলো? কেউ না, আসলে সকলের মনি শুটিংয়ের দিকে পড়েছিল। লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন, এবার বললেন, আমার জেরাটা এখন সেরে নিলেই ভালো হতো না, নিয়ম মতো কালকেই সেরে নেওয়া উচিত ছিল, বললেন ইন্সপেক্টর সাহা। কিন্তু আপনি মিস্টার মিত্রের বন্ধু বলে আর ইনসিস্ট করিনি। যাই হোক, এবার আপনি বলুন গতকালের ঘটনাগুলো। আমি পৌঁছেছি 9টায়, বললেন লালমোহনবাবু। তারপর মেক আপ করতে লেগেছে 1 ঘন্টা, যে ঘরে শুটিং তার পাশেই দক্ষিণের বারান্দা, আমরা অভিনেতারা আমাদের ডাকের অপেক্ষায় সেখানেই বসেছিলাম। সেখানে একটা ব্যাপার হয়, মিস্টার মজুমদার 10:30 নাগাদ একবার এসে রায়না আর ভার্মাকে ডেকে ভিতরে নিয়ে যান 5 মিনিটের জন্য। পরে রায়না আমাকে বলে যে মজুমদার তাদের একটা মূল্যবান পৈতৃক সম্পত্তি দেখাতে নিয়ে গিয়েছিলেন, এখনও বুঝতে পারছি সেটা ছিল ওই বালগোপালটা। তারপর? প্রশ্ন করলেন সাহা। তারপর 11টার সময় আমার আর ভার্মার ডাক পড়ে, আমরা দুজনে শুটিংয়ের ঘরে গিয়েই হাজির হই। 10 মিনিটের মধ্যে শট আরম্ভ হয়, লাঞ্চের আগে 4টে শট হয়, তার মধ্যে দ্বিতীয় শটের পর 12:30 নাগাদ আমি একবার বাথরুমে যাই। তখন আর কাউকে দেখেছিলেন কি? না, বাথরুম থেকে ফেরার 1 মিনিটের মধ্যেই আমাকে রিহার্সালের জন্য ডাকা হয়, আর 1/2 ঘন্টার মধ্যেই 3 নম্বর শট হয়। তারপর আমার বেশ কিছুক্ষণ বিশ্রাম ছিল, সেই সময়টা আমি দক্ষিণের বারান্দায় বসেছিলাম একা, আমার সঙ্গে রায়না আর ভার্মা ছিল, আর মিস্টার মজুমদার এসেছিলেন কিছুক্ষণের জন্য। ওকে লোকনাথ খবর দিতে আসে ওর দুধ রেডি আছে বলে। তার 5-7 মিনিট পরে মজুমদার চলে যান। 14:45 আমার ডাক পড়ে 4 নম্বর শটের জন্য, এটা ছিল শুধু আমার একার শট। এরপরেই 2:30 ব্রেক হয়, তখন আমি একবার বাথরুমে যাই হাত ধুতে, আমার সঙ্গে রায়না আর ভার্মাও গিয়েছিল। কে প্রথমে হাত ধোয়? আমি। তারপর আমি চলে আসি, খেতে সব শুদ্ধ 20 মিনিট লাগে। তারপর আমি বারান্দাতেই বসেছিলাম, তপেস ছিল আমার সঙ্গে, আমি মাথা নেড়ে সায় দিলাম। লালমোহনবাবু বলে চললেন, এই সময়টা রায়না আর ভার্মা কোথায় ছিল লক্ষ্য করিনি। 3টের সময় আবার কাজ শুরু হয়, আমার 5 নম্বর শট শেষ হয় 3:30, তারপর আলো চেঞ্জ করার জন্য প্রায় 35 মিনিটের একটা বিরতি ছিল। তখন আপনি কি করছিলেন? আমি রায়না আর ভার্মা দক্ষিণের বারান্দায় বসে গল্প করছিলাম, তপেশও ছিল কাছাকাছি বসে, আমি আবার সাই দিলাম। ভার্মা ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছে, ওর অভিজ্ঞতা বলছিলেন আমাদের। এই পুরো সময়টায় কি আপনারা তিনজনে একসঙ্গে ছিলেন? লালমোহনবাবু একটু ভুরু কুঁচকে ভাবলেন, তারপর বললেন, ভার্মা বোধহয় একবার উঠে গিয়েছিল 5 মিনিটের জন্য, তখন রায়না বোম্বাই ফিল্ম জগতের গসিপ শোনাচ্ছিলেন। তারপর? আর দরকার নেই, এতেই হবে, বললেন ইন্সপেক্টর। তবে লোকনাথকে যে বিকেলের দিকে আর দেখেননি সেটা আপনার মনে আছে? লোকনাথকে আর দেখিনি। থ্যাংক ইউ স্যার, বলে সাহা উঠে পড়লেন।
তারপর আমার দিকে ফিরে বললেন, তুমিও তো ছিলে ওখানে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোমার কিছু বলার আছে? লালমোহনবাবু যা বলছেন সবই ঠিক বলছেন। আমি শুধু একবার আড়াইটের সময় পিছনে ঝাউবনে যাই বাথরুম সারতে, তখন রজতবাবুকে দেখি উনি বাড়ির দিকে ফিরছেন। দেখে মনে হলো যেন একটু হাঁপাচ্ছেন। সাহা বললেন, ভদ্রলোক জেরা তো বলেছিলেন যে মাঝে মাঝে দুপুরে খেয়ে একটু বিশ্রাম করে উনি ঝাউবনে বেরিয়ে আসেন, গতকালও গেছেন বলে বলছিলেন। ভালো কথা। দুপুরে যে লাঞ্চটা হতো তাতে কি শুধু ফিল্মে যারা কাজ করছে তারাই অংশগ্রহণ করতো? আগে হ্যাঁ, বললেন লালমোহনবাবু। সমীরণবাবু আর রজতবাবুকেও অফার করেছিল পুলক, কিন্তু ওরা রাজি হননি। ভালো কথা, বললেন সাহা। ভুজালির হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। ফেলুদা বলল, সেটা বোধ হয় আশাও করা যায়নি। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আপনাকে। কি প্রশ্ন? খুনের টাইমটা 4:30 হওয়ার চেয়ে 2:30 হওয়াই বেশি স্বাভাবিক বলে মনে হয় নাকি? কেন বলুন তো। ধরুন যদি লোকনাথই অপরাধী হয়, সে স্বভাবতই যত তাড়াতাড়ি পারে তার কাজ সেরে ফেলবে। 1:30টায় সে বড়ি মিশিয়েছে দুধে আটাশখানা, তারপর 3 ঘন্টা পর্যন্ত সে অপেক্ষা করবে কেন? যদি মূর্তিটা নেবার সময় সে ছোড়া মেরে থাকে, যেটা স্বাভাবিক, তাহলে সেটা এত পরে করবে কেন? গুড পয়েন্ট, বললেন সাহা। অবশ্যই 2:30টায় খুনটা হলে সেটা ডাক্তারের রিপোর্টের বিরুদ্ধে যায় না। ইন্সপেক্টর সাহা উঠে পড়লেন, বললেন তাকে একবার নয়নপুর ভিলায় যেতে হবে। ঘর থেকে বেরোবার সময় ফেলুদার দিকে ফিরে বললেন, আপনার চোখ থেকে ভ্রুকুটি যাচ্ছে না কেন বলুন তো? ফেলুদা বলল, ওটা কিছু না, আসলে আমি খুব জটিল কেস হ্যান্ডেল করে অভ্যস্ত, এটা কেমন যেন বেশি সরল মনে হচ্ছে, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, তাই সেটাকে সহজে গ্রহণ করতে পারছি না। আবার আপনার বাড়াবাড়ি মশাই, বললেন সাহা। আমরা সহজ কেস হলে হাঁপ ছেড়ে বাঁচি, আর আপনি দেখছি তার উল্টো। এখানেই পুলিশ আর শখের গোয়েন্দার তফাৎ। সাহা চলে গেলেন, কিন্তু ফেলুদার কপালে দুশ্চিন্তার রেখা রয়েই গেল। ও শেষে বলল, একটা সামান্য সহজ জিনিস নিয়ে এত ভাবার কোনো মানেই হয় না। লোকনাথকে খুঁজে বার করবে পুলিশ, সেখানে আমার কিছু করার নেই। চল একটু বেরিয়ে আসি মেলে। আজকের দিনটা কুয়াশাচ্ছন্ন, তার ফলে শীতটাও একটু বেশি, তাই বোধ হয় মেলে বেশি লোক নেই। আমরা 3 জন এগিয়ে একটা খালি বেঞ্চিতে বসলাম। ভারী অদ্ভুত লাগছে কুয়াশার মধ্যে মেলটাকে, এতই কুয়াশা যে 10 হাত দূরের লোককে দেখা যায় না। কাছে এলে মনে হয় হঠাৎ যেন শূন্য থেকে বেরিয়ে এলো। সেইভাবেই বেরিয়ে এলেন একজন বৃদ্ধ ভদ্রলোক, আর তিনি এগিয়ে এলেন আমাদের দিকেই। তারপর ফেলুদার দিকে চেয়ে হাত দুটো জোর করে বললেন, নমস্কার। ফেলুদাও প্রতি নমস্কার করল। ভদ্রলোক বললেন, কাল সন্ধ্যায় কেভিন টর্সের সামান্য পরিচয় হয়েছিল আমাদের, আপনার মনে আছে বোধ হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম তো হরিনারায়ণ মুখোপাধ্যায়। বা, আপনার মেমোরি তো বেশ শার্প দেখছি, তাহলে একটু বসতে পারি আপনাদের পাশে? নিশ্চয়। ফেলুদা ওর নিজের আর লালমোহনবাবুর মাঝখানে একটু জায়গা করে দিল। ভদ্রলোক বসলেন। আপনি তো নয়নপুর ভিলার পাশেই থাকেন? আগে হ্যাঁ, উত্তর দিকের বাড়িটা আমার, আমি আছি এখানে প্রায় 11 বছর। আপনার বাড়ির পাশেই একটা ট্র্যাজেডি হয়ে গেল। হ্যাঁ তা তো বটেই, বললেন ভদ্রলোক। কিন্তু এর একটা আওয়াজ তো আগে থেকেই পাওয়া গেছিল, তাই নয় কি? আপনার তাই মনে হয়? একথা বলছি কারণ বিরূপাক্ষ মজুমদারকে আমি অনেক দিন থেকেই চিনি, ঘনিষ্ঠ
আলাপ ছিল বলতে পারি না, কারণ মজুমদার যে খুব মিশুকে লোক ছিলেন তা নয়, কিন্তু তার বিষয়ে আমি জানি অনেক দিন থেকেই। কি করে জানলেন? আমি এককালে বছর দশেক ছিলাম মধ্যপ্রদেশের নীলকণ্ঠপুরে। আমার পেশা ছিল জিওলজি, ইট পাথর নিয়ে কারবার ছিল আমার। সেই নীলকণ্ঠপুরে একবার আসেন বীরপক্ষ মজুমদার, তখন ওর বয়স ছিল হয়তো 35-36। শিকারের খুব শখ ছিল ভদ্রলোকে। নীলকণ্ঠপুরের রাজা পৃথ্বী সিং মজুমদারকে আমন্ত্রণ জানান তার জঙ্গলে গিয়ে শিকার করার জন্য। পরস্পর আলাপ ছিল আগে থেকেই, এই দুই শিকারীর মধ্যে একটা মিল ছিল, সেটা এই যে কেউ মাছের ওপর থেকে শিকার করতে চাইতেন না, এমনকি হাতির পিঠ থেকেও না। তাদের উদ্দেশ্য ছিল বিটারদের সাহায্য না নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সোজা হেঁটে গিয়ে বাঘ শিকার করা। এই শিকার থেকেই ভয় এক চরম দুর্ঘটনা। কীরকম? বাঘের বদলে মানুষের ওপর গুলি চালান বীরপক্ষ মজুমদার। সে কি? ঠিকই বলছি, মানে কোনো স্থানীয় আদিবাসী টাসি? না, তাহলে তো তবু কথা ছিল, যিনি মরেছিলেন তিনি ছিলেন ভদ্রলোক এবং বাঙালি, নাম সুধীর ব্রহ্ম। বাঙালি হলেও বাপের আমল থেকে মধ্যপ্রদেশবাসী। পেশা ছিল নীলকণ্ঠপুর রাজ কলেজে ইতিহাসের প্রফেসরি, কিন্তু প্রচণ্ড শখ ছিল কবিরাজির। রাজা এবং মজুমদার যে সময় বাঘ খুঁজছিলেন সেই সময় ব্রহ্ম ঘুরছিলেন জঙ্গলে গাছ গাছরার অনুসন্ধানে। তার গায়ে একটা গেরুয়া চাদর ছিল, একটা ঝোপের পাতা নড়তে দেখে আর ঝোপের ফাঁক দিয়ে গেরুয়া দেখে বাঘ ভেবে গুলি চালান বীরপক্ষ মজুমদার। সেগুলি গিয়ে লাগে সুধীর ব্রহ্মের পেটে, তৎক্ষণাৎ মৃত্যু। এ খবর যাতে না ছড়ায় তার জন্য বিস্তর টাকা খরচ করতে হয়েছিল পৃথ্বী সিংকে। আমি নিজে জানি, কারণ আমি ছিলাম ব্রহ্মের বন্ধু স্থানীয়। মজুমদার কলঙ্কের হাত থেকে পার পায় ঠিকই, কিন্তু সে যে অপরাধী, সে যে হত্যাকারী, বাঘ মারতে সে যে মানুষ মেরে ফেলেছিল তাতে তো কোনো সন্দেহ নেই। এই অপরাধের বোঝা বয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? আপনার কি মনে হয় এবার যে খুন হয়েছে তার সঙ্গে এই দুর্ঘটনার কোনো যোগ আছে? একটা ব্যাপার আছে, আপনি গোয়েন্দা, আপনি হয়তো বর্তমানে হত্যা নিয়ে ভাবছেন, তাই আপনাকে বলছি। সুধীর ব্রহ্মর একটা ছেলে ছিল, নাম রমেন ব্রহ্ম। এই দুর্ঘটনা যখন ঘটে তখন ছেলেটির বয়স 16। সে কিন্তু এই ধামাচাপা দেওয়ার ব্যাপারটাকে মোটেই বরদাস্ত করতে পারেনি। আমাকে কাকা বলে সম্বোধন করতো রমেন। সেই সময় সে বলেছিল যে বড় হয়ে সে এই হত্যার প্রতিশোধ নেবে। এখন তার বয়স হওয়া উচিত 38। আপনার সঙ্গে সে যোগাযোগ রেখেছিল? না, আমি নীলকণ্ঠপুর ছাড়ি আজ থেকে 20 বছর আগে। কিছুকাল ছোট নাগপুরে ছিলাম, তারপর রিটায়ার করে চলে আসি দার্জিলিংয়ে। আমার বাড়িটা আপনার চোখে পড়েছে কিনা জানি না, ছোট কটেজ বাড়ি, আমি আর আমার স্ত্রী থাকি। আমার একটি ছেলে, সে কলকাতায় প্রিডার, একটি মেয়ের বিয়ে হয়ে বাইরে রয়েছে। আপনার কি ধারণা সুধীর ব্রহ্মের সেই ছেলে এখন এখানে রয়েছে? তাহা বলতে পারবো না, আর 22 বছর পর তাকে দেখলে হয়তো চিনতেও পারবো না, কিন্তু সে যে বাপের হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল সে কথা আমি জানি। ভদ্রলোক যে ঘটনাটা বললেন সেটা যে খুবই আশ্চর্য তাতে কোনো সন্দেহ নেই। এটা বুঝতে পারছিলাম যে এ কাহিনী ফেলুদাকে নতুন করে ভাবাবে। ফেলুদা বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। সে ছেলে যদি এখন এখানে নাও থাকে, মিস্টার মজুমদারের জীবনে যে এমন একটা ঘটনা ঘটেছে এটা শুনে খুবই অবাক লাগছে। তার জীবনে যে কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছিল সেরকম ইঙ্গিত দুবার একবার পেয়েছি, এমনকি আপনিও দিয়েছেন, কিন্তু সেটা যে এমন একটা ঘটনা তা ভাবতে পারেনি। আর আপনি নিজেই যখন সে সময় নীলকণ্ঠপুরে উপস্থিত ছিলেন তখন এটা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। হরিনারায়ণবাবুর সঙ্গে আমরা উঠে পড়লাম। ফেলুদার কপালে নতুন করে ভ্রুকুটি দেখা দিয়েছে। আমার মন বলছে এবার আর কেসটাকে তেমন সহজ বলে মনে হচ্ছে না। ফেলুদার খানিকটা পথ কুয়াশার মধ্যে দিয়ে হেঁটেও বলল,
এই কাহিনী আমার চিন্তাকে সাহায্য করবে না ব্যাহত করবে সেটা বুঝতে পারছি না। এখন এই শহরের অবস্থা যেমন, আমার মনের অবস্থাও ঠিক সেই রকম। একরাশ কুয়াশা এসে চিন্তা শক্তিকে আচ্ছন্ন করে ফেলেছে। যদি একটু সূর্যের আলো দেখতে পেতাম। আমরা হাঁটতে হাঁটতে অবজারভেটরি হিল রোডের পূর্ব দিকটা এসে পড়লাম। বুঝতে পারছিলাম ফেলুদার মনের ভিতরটা ছটফট করছে, তাই সে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছে না। কুয়াশার মধ্যেই একজন নেপালি একটা ঘোড়া নিয়ে এগিয়ে এলো। পিঠে কোনো সওয়ার নেই। এ বাবু, ঘোড়া লেগা ঘোড়া, বলে উঠল লোকটা। কিন্তু আমরা তাকে অগ্রাহ্য করে এগিয়ে গেলাম। সামনে বাঁয়ে ঘুরে গেছে রাস্তাটা, ডাইনে খাদ। আমরা সে খাদ বাঁচিয়ে রাস্তার বাঁ দিক ঘেঁষে চলেছি। রাস্তার পাশে রেলিংটা প্রায় দেখা যাচ্ছে না কুয়াশায়। পরিষ্কার দিনে এখান থেকে সামনে উত্তরে পুরো কাঞ্চনজঙ্ঘা লাইনটা দেখা যায়। আজ আমাদের চারদিক থেকে ঘিরে রয়েছে একটা দুর্ভেদ্য সাদা দেয়াল। এবার পাশে রেলিংটা ফুরিয়ে গেছে, এখন ডাইনে রাস্তার ধারেই খাদ। আমরা এখনও পাহাড়ের দিকে ঘেঁষে চলেছি, যদিও দেখছি ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে একটু বেশি ডান দিকে চলে যাচ্ছে। লালমোহনবাবু খালি বলছেন, মিস্টিরিয়াস মিস্টিরিয়াস। তারপর একবার বললেন, মশাই, মিস্ট থেকে মিস্ট্রি, আর মিস্টিরিয়াস এসেছে নাকি? হঠাৎ আমাদের পিছনে ফিরতে হলো, কারণ দ্রুত পায়ের শব্দ পেয়েছি। কিন্তু কই, এখনও তো কাউকে দেখা যাচ্ছে না, অথচ পায়ের শব্দটা এগিয়ে আসছে। তারপর হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। তার মুখ ভালো করে দেখার আগেই সে মূর্তি ফেলুদাকে সজোরে মারলো একটা ধাক্কা খাদের দিকে। ফেলুদা টাল সামলাতে না পেরে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে মুহূর্তের মধ্যে নিচে অদৃশ্য হয়ে গেল। চারদিক কুয়াশায় কুয়াশা, ইতিমধ্যে মূর্তিও আবার কুয়াশায় মিলিয়ে গেছে, সেই সঙ্গে মিলিয়ে গেছে তার দ্রুত পায়ের শব্দ। লালমোহনবাবুর আর্তনাদের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল। হায়, কি হলো হায়! আর সেই সঙ্গে দুটো নেপালি সামনে কুয়াশা থেকে বেরিয়ে এলো আর আমাদের দেখে জিজ্ঞেস করল, কে হুয়া বাবু? আমরা বললাম কি হয়েছে। আমাদের সঙ্গে লোক খাদে পড়ে গেছে জেনেই তারা দুজন অনায়াসে পাহাড়ের গা দিয়ে নিচে নেমে গেল। এক মিনিট ঠাউরে বাবু, হাম দেখটা হ্যাঁ ক্যা হুয়া। লোক দুটো কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেই কুয়াশাও হঠাৎ পাতলা হয়ে চারিদিকে সব কিছু যেন আবছা আবছা দেখা যেতে লাগলো। কে যেন একটা ফিনফিনে চাদর টেনে সরিয়ে নিচ্ছে সমস্ত দৃশ্যের উপর থেকে। নিচে ওটা কি? একটা গাছ, রডোডেনড্রন বলি তো মনে হচ্ছে। তার গুঁড়ির সঙ্গে লেগে একটা মানুষ পড়ে আছে। ফেলুদা, ওই যে তার খাকি জার্কিন আর লাল কালো চেক মাফলার। নেপালি দুটো মুহূর্তের মধ্যে পাহাড়ের গা দিয়ে নেমে গেছে। তারপর ফেলুদাকে দুটো হাতে ধরে তুলতেই যেন ফেলুদার হুঁশ ফিরে এসেছে। ফেলুদা! ফেলুবাবু! আমাদের দুজনের ডাকের উত্তরে ফেলুদা তার ডান হাতটা তুলে আশ্বাস দিল যে সে ঠিকই আছে। তারপর সে খাড়াই দিয়ে উঠে এলো দুই নেপালি সাহায্যে, আমাদের চরম বিপদের সময় দুই আচমকা বন্ধু। পাঁচ মিনিটের কসরত ও চেষ্টার পর ফেলুদা পৌঁছে গেল আমাদের কাছে। সে হাঁপাচ্ছে, তার কপাল ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাতে আঁচড়ও লেগেছে, তাতে রক্তের আভাস। বহুত শুক্রিয়া, ফেলুদা বলল তার উদ্ধারকারীদের। তারা দুজন চাপড় মেরে ফেলুদার গা থেকে ধুলো ঝেড়ে দিয়ে বলল, ম্যালের মোড়েই ডাক্তারখানা আছে, সেখানে এক্ষুনি গিয়ে যেন ফেলুদা ফার্স্ট এডের ব্যবস্থা করে। আমাদেরও সে মতলব ছিল। আমরা হাঁটা দিলাম আবার ম্যালের দিকে। লোকটা কে ছিল বুঝতে পারলে তবে? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। সত্যি বলতে কি, চাপ দাড়ি ছাড়া আর কিছুই দেখিনি আমি, আর দাড়িটাও মনে হচ্ছিল নকল। কীরকম বোধ করছেন? জটায়ু জিজ্ঞেস করলেন ফেলুদাকে। বিধ্বস্ত, বলল ফেলুদা। ওই গাছটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে হাড়গোড় সব চুরমার হয়ে যেত। মনে হচ্ছে এবার আস্তে আস্তে মাথা খুলে যাবে। একটা জোরালো ক্লু তো এর মধ্যেই পেয়েছি।
আমার এরকমই হয় জানেন, এরকমই হয়, এটা দরকার ছিল। আর এটাও বুঝলাম যে কেসটা মোটেই সরল নয়। ফেলুদার জখম যে তেমন গুরুতর হয়নি সেটা ডাক্তারখানায় গিয়েই বোঝা গেল। ডাক্তার বর্ধন বসেন ডিসপেন্সারিতে, তিনি ফার্স্ট এড দিয়ে দিলেন। ভদ্রলোক স্বভাবতই ঘটনাটা জানতে চাইলেন, আর আমাদেরও বলতে হলো। কিন্তু আপনার ওপর এই আক্রমণের কারণ কি? জিজ্ঞেস করলো বর্ধন। এর ফলে ফেলুদাকে নিজের পরিচয় দিতে হলো। তাতে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। বললেন, হ্যাঁ, আপনি সনাতন গোয়েন্দা প্রদোষ মিত্র? আমি তো আপনার অনেক কীর্তির বিষয়ে পড়েছি মশাই। চাক্ষুষ যে পরিচয় হবে সেটাও কোনোদিনও স্বপ্নে ভাবতে পারিনি। কিন্তু আপনি কি মিস্টার মজুমদারের খুনের তদন্ত করছেন নাকি? ঘটনাচক্রে জড়িয়ে পড়তে হয়েছে, বলল ফেলুদা। ভদ্রলোক তো আমারই পেশেন্ট ছিলেন, বললেন ডাক্তার বর্ধন। তাই বুঝি? ইয়েস, আশ্চর্য মনের জোর ছিল মিস্টার মজুমদারের, দেখে বোঝাই যেত না যে ওর উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে এবং এখনও যাচ্ছে। নিজের হবে নিয়ে মেতে থাকতেন আর ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। কিন্তু ঝড়ের কথা কি বলছেন একটু জানতে পারি কি? একে তো ওর নিজের অসুখ ছিল, তারপর স্ত্রীকে হারান বছর সাতেক আগে, ভদ্র মহিলার ক্যান্সার হয়েছিল, তার উপরে পুত্রের সমস্যা। সমীরণবাবুর কথা বলছেন? এত গুণ ছিল ছেলেটির, কিন্তু শেয়ার বাজারের খেলা খেলতে গিয়ে সব গেছে, এখন দিনার জালে জড়িয়ে পড়েছে। একটি মাত্র ছেলে, তাই ভাবতে কষ্ট হয়। আমি তো ওর ডাক্তার ছিলাম, তাই সুখ দুঃখের অনেক কথাই আমাকে বলতেন। এবারও যে ছেলে এসেছে, আই এম শিওর তার কারণ বাপের কাছে হাত পাতা। কিন্তু আমি যতদূর জানি, বাবা সম্প্রতি ছেলের উপর রীতিমতো বিরূপ হয়ে উঠেছিলেন, একটা আল্টিমেটাম দিয়ে থাকলেও আশ্চর্য হব না। সমস্ত ব্যাপারটা কালিমাময়, আনপ্লেজেন্ট। আমার ভালো লাগছে না, খুনের কথাটা শুনে অবধি আমার মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে, আমি যেটা কাটিয়ে উঠতে পারছি না। ভদ্রলোক উইল করে গেছেন কি না জানেন? তা জানি না, তবে করে থাকলে ছেলেকে নিশ্চয়ই সব কিছু দিয়ে গেছেন, যদি না ইতিমধ্যে উইল বদলে থাকেন। ফেলুদা ডাক্তার বর্ধনকে অনেক ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। অনেক অনুরোধ সত্ত্বেও ভদ্রলোক একটি পয়সাও নিলে না। আসবার সময় ফেলুদা বলল, আপনি যে আমার কত উপকার করেছেন তা আপনি জানেন না। ফার্স্ট এড নিতে এসেছিলাম, তার সঙ্গে আরও অনেক অ্যাড পেয়ে গেলাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, তোরা যদি বিশ্রাম করতে চাস তো হোটেলে ফিরে যেতে পারিস, আমি কিন্তু এখন একটু নয়নপুর ভিলায় যাব। আজকে জানা সব নতুন তথ্য মাথায় রেখে নতুন করে তদন্ত শুরু করতে হবে। আমার চোখে কেসটা এখন একেবারে নতুন চেহারা নিয়েছে। আমরাও দুজনেই অবশ্যই সঙ্গেই যেতে চাইলাম। ও যদি এত ধকলের পরও বিশ্রাম ছাড়া চলতে পারে তাহলে আমরা তো পারবই। সত্যি আশ্চর্য শক্ত শরীর ফেলুদার, পাহাড়ের গা গড়িয়ে প্রায় 100 ফুট নিচে চলে গিয়েছিল। আমরা নয়নপুর ভিলায় যখন পৌঁছালাম তখন কুয়াশা প্রায় কেটে গেছে, সমস্ত বাড়িটায় একটা থমথমে ভাব। যদিও চারদিকের আশ্চর্য সুন্দর দৃশ্য যেমন ছিল তেমনি আছে। নুনির ওপর আমাদের পায়ের শব্দ শুনেই বোধহয় রজতবাবু ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। ফেলুদা তাকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার। আপনার যে হাত খালি খালি লাগছে সেটা বেশ বুঝতে পারছি, আমাদের কতকগুলো কাজ ছিল, সেই ব্যাপারে আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। কি কাজ বলুন? আমরা একবার মিস্টার মজুমদারের কাজের ঘরটা দেখতে চাই, তারপর আপনার ঘরটাও একটু দেখব, অবশ্যই তার সঙ্গে কিছু প্রশ্নও করতে হবে। বেশ তো চলুন। সমীরণবাবুকে দেখছি না, উনি বোধহয় স্নান করতে গেছেন। তাহলে চলুন মিস্টার মজুমদারের স্টাডিতে বসা যাক।
আমরা চারজনে বাড়ির উত্তর দিকের পিছনের অংশে একটা ঘরে গিয়ে হাজির হলাম। বেশ সুসজ্জিত, পরিষ্কার ঘর। পূবের জানলা দিয়ে বাড়ির পিছনে ঝাউবন দেখা যায়। জানালার সামনে একটা বেশ বড় মেহগনি টেবিল, তার পিছনে একটা, আর সামনে দুটো ভারী চেয়ার। এছাড়া ঘরের পশ্চিম অংশে আলাদা বসবার ব্যবস্থা রয়েছে, একটা সোফা আর দুটো মুখোমুখি আর্ম চেয়ার। আমরা সেখানেই বসলাম। ফেলুদার বসবার তারা নেই, সে ঘরটা ঘুরে ঘুরে দেখছে। টেবিলের উপর থেকে পেপার কাটার তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এটা তো বেশ ধার দেখছি, বলল ফেলুদা। এটা দিয়েও তো মানুষ খুন করা যায়, লালমোহনবাবু বললেন। ওর একটা জোড়া নাকি ওদের শুটিংয়ে ব্যবহার হচ্ছে। এটা দিয়ে ভিলেনকে পিঠ চুলকাতে দেখানো হয়েছে। সত্যি ছুরিটাকে দেখলে বেশ ধারালো মনে হয়। ফেলুদা সেটা আবার টেবিলের উপর রেখে দিল। ঘরের একদিকে একটা বুকশেলফে সারি সারি বড় খাতা দাঁড় করানো রয়েছে, তার দুটো আমরা এর আগে দেখেছি। এগুলোতেই সেই সব খুন খারাপির খবর সাঁটা আছে। ফেলুদা তার আরও দু একটা উল্টে পাল্টে দেখল, তারপর প্রশ্ন করল, আপনি আসার আগে এগুলো কে সাঁটত? মিস্টার মজুমদার নিজেই। আপনি আসার পর থেকে তো উনি সেই কাজটা আপনার উপরই ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, তবে আমাকে লোকনাথ মাঝে মাঝে সাহায্য করত। লোকনাথ বেয়ারা? হ্যাঁ, লোকনাথ স্কুল ফাইনাল পাস করেছে, সে রীতিমতো লিখতে পড়তে পারে। এটা একটা অপ্রত্যাশিত খবর, তবে পড়াশোনা করে সে বেয়ারার কাজ কেন নিল সেটা কি বলতে পারেন? মিস্টার মজুমদার ওকে খুব ভালো মাইনে দিতেন। আর সে বেয়ারাই শেষকালে এমন একটা কাজ করলো? ফেলুদা ঘুরে ঘুরে এটা সেটা দেখছে আর প্রশ্ন করে চলেছে, আপনি এখানে আসার আগে কি করতেন? একটা দিশি ফার্মে চাকরি করতাম। কোথায়? কলকাতায়। কবছর করেছিলেন এই কাজ? 7 বছর। মিস্টার মজুমদার কি সেক্রেটারি চেয়ে বিজ্ঞাপন দেন? হ্যাঁ। আপনি কতদূর পড়েছেন? আমি বিকম পাস। আপনার ফ্যামিলি নেই? আমি বিয়ে করিনি, বাবা মা মারা গেছেন। ভাই বোন নেই? না। তার মানে আপনি একা মানুষ? হ্যাঁ। এই ছবিটা কি ব্যাপার? একটা শেলফের উপর একটা বাঁধানো ছবি টাঙানো ছিল, একটা গ্রুপ ছবি, দেখে মনে হয় অফিসের গ্রুপ। সব শুদ্ধ জোনা 35-এর লোক, কিছু পেছনের শাড়িতে দাঁড়িয়ে, বাকি সামনে চেয়ারে বসে। ও ছবিটা বেঙ্গল ব্যাংকে তোলা, বললেন রজতবাবু। একজন ম্যানেজিং ডিরেক্টর চলে যাচ্ছিলেন, তাকে ফেয়ারওয়েল দেওয়ার দিন ছবিটা তোলা হয়। মিস্টার মজুমদার তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন। ফেলুদা ছবিটা হাতে নিয়ে মন দিয়ে দেখল। কোনজন কে সেটা লেখা নেই ছবিতে? মিস্টার মজুমদারকে তো চিনতেই পারছি। ছবির তলার দিকে থাকতে পারে, হয়তো বাঁধানোর সময় মাস্কের নিচে ঢাকা পড়ে গেছে। এটা আমার কাছে 2-3 দিন রাখতে পারি? নিশ্চয়ই। ফেলুদা ছবিটা আমার হাতে চালান দিল, আমি আর লালমোহনবাবু সেটা দেখলাম। অফিসের গ্রুপ যেমন হয় তেমনই ব্যাপার। মিস্টার মজুমদার প্রথম সারিতে চেয়ারে বসে আছেন, বোধহয় ম্যানেজিং ডিরেক্টরের পাশে। ফেলুদা বলল, খুনের দিন সকালবেলা আপনি কখন কি করছিলেন সেটা জানা দরকার। প্রশ্নটা করে ফেলুদা কোটের পকেট থেকে তার খাতাটা বার করে একটা পাতা খুলে তাতে একবার চোখ বুলিয়ে নিল, তারপর বলল, 11:30 সময়ে মিস্টার মজুমদার তার স্টাডিতে আসতেন, তখন আপনার তার সঙ্গে থাকতে হতো, 12:30 পর্যন্ত কাজ চলতো, তাই না? হ্যাঁ। সেদিন কি কাজ ছিল? মিস্টার মজুমদারের অনেক চেনা পরিচিত লোক ছিল দেশে বিদেশে, উনি তাদের নিয়মিত চিঠি লিখতেন, তাতেই বেশিরভাগ সময় কেটে গিয়েছিল সেদিন। 11:30 আগে সকালে আপনি কি করছিলেন? ব্রেকফাস্টের কিছু পরেই শুটিংয়ের দল আসতে শুরু করে, আমি দক্ষিণের বারান্দায় গিয়ে ওদের তোড়জোড়ের কাজ দেখছিলাম।
কোন শট নিয়ে দেখছিলেন? প্রথমটা দেখছিলাম মিস্টার গাঙ্গুলি আর মিস্টার ভার্মাকে নিয়ে শট। লালমোহনবাবুর মাথা নাড়া দেখে বুঝলাম তিনি রজতবাবুর কথাটার সমর্থন করছেন। সেটা কটা নাগাদ? আন্দাজ 11টা, আমি ঘড়ি দেখিনি। তার কিছু পরেই আমি মিস্টার মজুমদারের কাজের ঘরে চলে আসি। কাজের পর তো লাঞ্চ খেতেন আপনারা? আগে হ্যাঁ। আপনারা তিনজনে একসঙ্গে খেতেন? হ্যাঁ। খাওয়ার পর কী করেন? লাঞ্চ শেষ হয় প্রায় 1টার সময়, তারপর আমি নিজের ঘরে এসে কিছুক্ষণ বই পড়ি। কী বই? বই না, পত্রিকা, রিডার্স ডাইজেস্ট। তারপর? তারপর 2টো নাগাদ একটু ঝাউবনে ঘুরতে বেরোই। ঝাউবনটা খুব সুন্দর, আমি ফাঁকা পেয়ে দিয়ে ওদিকটা একবার ঘুরে আসি। তারপর 2:30 নাগাদ আমি ফিরে আসি। তারপর বিকেল 4টে অবধি বিশ্রাম করে আর একবার শুটিং দেখতে যাই। তখন মিস্টার গাঙ্গুলির একটা শট হচ্ছিল। লালমোহনবাবু আবার মাথা নেড়ে সাই দিলেন। ফেলুদা বলল, মিস্টার মজুমদার যখন 5টার পরেও ঘর থেকে বেরোলেন না, তখন আপনার কোনো প্রতিক্রিয়া হয়নি? আমি ঘড়ি দেখিনি, বাড়িতে হট্টগোল, জেনারেটর চলছে, আমার সময়ের খেয়াল ছিল না। মিস্টার মজুমদার বস হিসেবে কীরকম লোক ছিলেন? খুব ভালো। আপনার উপর চোটপাট করেননি কখনো? না। মাইনে যা পেতেন তাতে আপনি খুশি ছিলেন? হ্যাঁ। খুনের আগের দিন লালমোহনবাবু দুপুরের দিকে বাথরুম থেকে বেরিয়ে এসে মিস্টার মজুমদারের গলা শুনতে পান। তিনি কাউকে বলছিলেন, ইউ আর এ লয়ার, আমি তোমাদের একটা কথাও বিশ্বাস করি না। এই কথাটা উনি কাকে বলতে পারেন সে ধারণা আছে আপনার? একমাত্র ওর ছেলে ছাড়া আর কারোর কথা তো মনে পড়ছে না। ওর ছেলের সঙ্গে মিস্টার মজুমদারের সদ্ভাব ছিল না? ছেলের সম্বন্ধে কতগুলো ব্যাপারে ওর আক্ষেপ ছিল। সেটা আপনি কি করে জানলেন? আমার সামনে দু একবার বলেছেন, সমুটা বড় রেকলেস হয়ে পড়েছে বা ওই জাতীয় কথা। উনি ছেলেকে ভালোবাসতেন, আবার সেই সঙ্গে শাসনও করতেন। উনি কোনো উইল করে গেছেন বলে আপনি জানেন? যতদূর জানি করেননি। কেন বলছেন এ কথা? কারণ একদিন আমাকে বলেছিলেন, এখন তো দিব্যি আছি, আর একটু সুরটা ভাঙুক, তারপর উইল করব। তার মানে ওর সম্পত্তি ওর ছেলেই পাচ্ছেন? তাই তো হয়ে থাকে। এবার আপনার ঘরটা একবার দেখতে পারি কি? আসুন। রজতবাবুর শোবার ঘরে আসবাবপত্র খুবই কম। একটা খাট, একটা আলমারি, একটা তাক, একটা টেবিল আর একটা চেয়ার। দেয়ালে আলনা রয়েছে একটা, তাতে একটা শার্ট, একটা খয়েরি পুলোভার আর একটা তোয়ালে ঝুলছে। ঘরের একপাশে একটা স্যুটকেস রয়েছে, তাতে RB লেখা। টেবিলের উপর 3-4 ইংরেজি পেপার ব্যাগ আর গোটা 5 পত্রিকা রয়েছে। হিন্দি পত্রিকা দেখছি যে? ফেলুদা প্রশ্ন করল। আমার ছেলেবেলা কানপুরে কেটেছে, বললেন রজতবাবু। বাবা ওখানকার ডাক্তার ছিলেন, স্কুলে হিন্দি শিখেছিলাম। বাবা মারা যাবার পর কলকাতায় মামার বাড়িতে চলে আসি। আমরা 4 ঘর থেকে বেরিয়ে এলাম। ফেলুদা প্রশ্ন করল, মিস্টার মজুমদারের ঘুমের আগে একটা বড়ি খেতেন, সেটা আপনি জানতেন? হ্যাঁ, আমি অনেকবার গিয়ে সে বড়ি এনে দিয়েছি। টফরানিল, পুরো মাসের স্টক একেবারে কিনে নিতেন। এবার একটু সমীরণবাবুর সঙ্গে কথা বলবো। সমীরণবাবু স্নান সেরে তার ঘরে বসে একটা খবরের কাগজ পড়ছিলেন। অসুচ অবস্থা, তাই দাড়ি কামানি ভদ্রলোক। ওর সঙ্গে কথা বলে খুব বেশি কিছু জানা গেল না। ভদ্রলোক স্বীকার করলেন যে ওর বাপের সঙ্গে মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। বাবা আগে এরকম ছিলেন না, বললেন ভদ্রলোক। অসুখের পর থেকে এরকম হয়ে গিয়েছিলেন। আপনার দিক থেকে কি কোনো পরিবর্তন হয়নি যাতে আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন? আমার দু একটা ভুল স্পেকুলেশন হয়েছে সেটা ঠিকই, কিন্তু সেরকম তো ব্যবসায় হতেই পারে। খুনের আগের দিন দুপুরে 1:30 নাগাদ আপনার সঙ্গে মিস্টার মজুমদারের কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল? কই না তো। আপনার বাবার কাছ থেকে কি আপনার মাঝে মাঝে টাকা চাইতে হতো? তা চাইবো না কেন, আমরা বাবা অনেক পয়সা করেছিলেন।
আপনার বাবা যে উইল করে যাননি সেটা আপনি জানতেন? জানতাম। বাবা একদিন আমাকে রাগ করে বলেছিলেন উইল করলে আমাকে এক পয়সাও দেবেন না। কিন্তু এখন তো আপনি সব কিছুই পাচ্ছেন। তা পাচ্ছি। এতে আপনার অনেক সমস্যা মিটে যাবে, তাই না? তা যাবে, কিন্তু এটার জন্য তো আমি দায়ী না। আপনি কি ইঙ্গিত করছেন যে আমি বাবাকে খুন করেছি? ধরুন যদি তাই করি, সুযোগ ও কারণ দুটোই তো আপনার ছিল। ঘুমের বড়ি খাওয়ানোর সুযোগ আমার কি করে থাকবে? সে বড়ি তো দিত লোকনাথ। কিন্তু সেদিন লোকনাথ দুধটা রেখে কিছুক্ষণের জন্য ঘর থেকে চলে গিয়েছিল, এটা ভুলবেন না। আর ছুরি ভসানোর সুযোগও আপনার ছিল। আপনার বাবার ঘরেই এ কাজের জন্য একটি উত্তম অস্ত্র ছিল, যেটা সত্যি করেই ওই কাজে লাগানো হয়। সুমিরনবাবু একটা বাঁকা হাসি হেসে বললেন, এসব কি বলছেন আপনি? আমার কি মাথা খারাপ হয়েছে? মূর্তি চুরির কথাটা ভাবছেন না কেন? বাবা মরলেই তো আমি টাকা পাবো, আর সেখানে আর বালগোপালের দরকার কি? আপনার হয়তো তাড়া ছিল, বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো আপনার হাতে টাকা আসবে না, তার তো একটা লিগ্যাল প্রসেস আছে। তাহলে লোকনাথ কোথায় গেল? যে আসল লোক, তার সম্বন্ধে তদন্ত না করে আপনি বৃথা সময় নষ্ট করছেন কেন? সেটার কারণ আছে নিশ্চয়ই, যদিও সেটা প্রকাশ্য নয়। ঠিক আছে, আপনি আপনার গোপন কারণ নিয়ে থাকুন, কিন্তু জেনে রাখুন যে আমাকে এ ব্যাপারে জড়িয়ে পড়তে হয়েছে একেবারেই ঘটনাচক্রে। আসল অপরাধীকে পেতে হলে আপনাকে অন্য জায়গায় খুঁজতে হবে, এর বেশি আমি কিছুই বলতে চাই না। শেষ হলো তৃতীয় পর্ব দার্জিলিং জমজমাট। আজকে এই পর্যন্তই। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে পরবর্তীকালে আমি যখন ভিডিওটি আপলোড করব বা পরবর্তী পর্বটি যখন আমি আপলোড করব, তখন আপনারা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। হ্যাঁ, তার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।